নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো আজকে আমি দুদিন পর ব্লগটা আবার করছি, দুদিন কি 3 দিন হবে, তাই না? অ্যাকচুয়ালি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কেন ব্যস্ত হয়ে গেছে অবশ্যই দেখাবো। আবার বাড়ির কিছু কাজকর্ম করছি, একটা তো দেখিয়েছি যে সিলিংটা নিশ্চয়ই দেখেছো, এরপরে আর একটা কাজ করা আছে, সেটাও নিশ্চয়ই দেখাবো কি, কারণ আমার অভিজ্ঞতা শেয়ার করব অবশ্যই। তো আজকে আর একটা স্পেশাল দিন, মানে অ্যাকচুয়ালি আমার বোনের ওখানে যেতে হবে। কেন যাব, কখন যাব, কিভাবে রেডি হব, আস্তে আস্তে দেখতে পারবে। বোনের বাড়ি চলে এসেছি। তো আমরা চলে আসছি আমার বোনের বাড়ি। বোন এখানে, গিন্নি তোমার নাম বলো। পেছনে ওখানে ইমন ছিল, ওখানে ঘরে ঢুকে গেল। এখানে মা আর সবাই হচ্ছে ব্যস্ত। করতি কি করতি ব্লগে? বলতাম হ্যাঁ কেমন আছো, তারপরে হ্যাঁ নতুন ভিডিও করছি। ও তুমি ভিডিও করছো, কি বলতে ভিডিও করে? প্রথমে প্রথমে বলতাম হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি, হ্যালো কেমন আছো, তারপর এইসব বলতাম। বা তুই তো ভালো ভিডিও পারিস, আমার থেকেও ভালো। বন্ধুরা কেমন আছে আমি তো বলি না এরকম করে। এখন তাহলে গিনি ভিডিও করবে আমার, করে দিবি আমার ভিডিও? না কেন, বর্দি আর কলিও চলে এসেছে। ওদের বাড়ি অ্যাকচুয়ালি খুব বেশি দূরে না, বোনের বাড়ি থেকে কাছেই। Thank you.
বর্দিরা বসে গেছে খেতে, অ্যাকচুয়ালি ওরা তাড়াতাড়ি যাবে বাড়িতে, সেই জন্য তাড়াতাড়ি বসে গেছে। কীর্তন পর্ব শেষ করে আমরা এখন, আমরা না, মা একটু আগে ছিল, মা এখনই ভেতরে গেল। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, সুন্দর একটা হাওয়া চলছে, মানে মৃদু মন্দ বলে না সেই হাওয়াটা, দারুণ লাগছে, সেই জন্য আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর কীর্তন জাস্ট শেষ হলো, তো এখন ভোগ প্রসাদ ওরা খাচ্ছে, তারপরে আমাদের খাওয়া হবে, তারপরে আমরা যাবো আর বাড়ি। তো এখন আমরা খেতে বসছি, কীর্তন আলাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, এখানে মা বোন সবাই বসছে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, প্রোগ্রাম শেষ। আর ইমন আমাদের ছাড়তে এসেছিলো, কারণ এত রাত্রে অলরেডি 11:30 বাজে, এখন তো কোনো রকম কোনো কিছু টোটো বা রিক্সা পাওয়া যাবে না, সেই জন্য আমাদের ছেড়ে দিয়ে গেল। ভালোই হয়েছিল প্রোগ্রামটা, আর করোনার জন্য তো সবাইকে বলা হয়নি, তো যারা ক্লোজ ছিল আর আশেপাশের মধ্যে তাদেরই বলা হয়েছে। আর দারুণ কীর্তনটাও সত্যি সুন্দর, অনেকদিন পর শুনলাম, খুব ভালো লাগলো, আশা করি তোমরাও এনজয় করেছো। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী ভিডিওর জন্য। আর আজকের মতো বাই।